আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে, সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি একটু বাহিরে আসো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা তা আল বাররা শোয়াইয়া। এখানে ইন্তা অর্থ তুমি, তা আল অর্থ আসো, বাররা অর্থ বাহিরে, শোয়াইয়া অর্থ একটু। ইন্তা তা আল বাররা শোয়াইয়া, তুমি একটু বাহিরে আসো। সে কি বলে দেখো, এই বাক্যটির আরবি অর্থ হবে এস কালাম হুয়া সুফ। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে, সুফ অর্থ দেখো। এস কালাম হুয়া সুফ, সে কি বলে দেখো, তার মোবাইলের টাকা শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া জওয়াল ফুলুস খালাস। এখানে হুয়া অর্থ তার, জওয়াল অর্থ মোবাইল, ফুলুস অর্থ টাকা, খালাস অর্থ শেষ। হুয়া জওয়াল ফুলুস খালাস, তার মোবাইলের টাকা শেষ। সে ফোনে বন্ধুর সাথে কথা বলবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সাদিক সাওয়া ইত্তেসাল। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, সাওয়া অর্থ সাথে, ইত্তেসাল অর্থ ফোনে কথা বলা। হুয়া সাদিক সাওয়া ইত্তেসাল, সে ফোনে বন্ধুর সাথে কথা বলবে। তোমার মোবাইলে টাকা আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে এন্তা জওয়াল ফুলুস মজুদ। এখানে এন্তা অর্থ তোমার, জওয়াল অর্থ মোবাইল, মজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। এন্তা জওয়াল ফুলুস মজুদ, তোমার মোবাইলে টাকা আছে? হ্যাঁ টাকা আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ফুলুস মজুদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে। আইওয়া ফুলুস মজুদ, হ্যাঁ টাকা আছে। তোমার সাথে আগুন আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ফি নার ইন্তা সাওয়া। এখানে ফি অর্থ আছে, নার অর্থ আগুন, ইন্তা অর্থ তোমার, সাওয়া অর্থ সাথে। ফি নার ইন্তা সাওয়া, তোমার সাথে আগুন আছে, কি করো বন্ধু এখানে, এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌবি সাদিক হেনা। এখানে অ্যাশ অর্থ কি, সৌবি অর্থ করা, সাদিক অর্থ বন্ধু, হেনা অর্থ এখানে। অ্যাশ সৌবি সাদিক হেনা, কি করো বন্ধু এখানে, আমি বলছি আগুন আছে বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম ফি নার সাদিক। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলছি, ফি অর্থ আছে, নার অর্থ আগুন, সাদিক অর্থ বন্ধু। আনা কালাম ফি নার সাদিক, আমি বলছি আগুন আছে বন্ধু। সে অনেক বেশি কথা বলে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া গিরগির জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, গিরগির অর্থ বেশি কথা বলা, জিয়াদা অর্থ অনেক। হুয়া গিরগির জিয়াদা, সে অনেক বেশি কথা বলে। তোমার কি এখন আগুন দরকার, এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা নার আবগা আলহিন। এখানে ইন্তা অর্থ তোমার, নার অর্থ আগুন, আবগা অর্থ লাগবে, আলহিন অর্থ এখন। ইন্তা নার আবগা আলহিন, তোমার কি এখন আগুন দরকার, তার সাথে আগুন নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া সওয়া মাফিনার। এখানে হুয়া অর্থ তার, সাওয়া অর্থ সাথে, মাফি নার অর্থ আগুন নাই। হুয়া সওয়া মাফি নার, তার সাথে আগুন নাই। সে জানে না, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না। হুয়া মাফি মালুম, সে জানে না। সে নতুন সৌদি এসেছে, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া জেদিদ ইজি সৌদিয়া। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ এসেছে। হুয়া জেদিদ ইজি সৌদিয়া, সে নতুন সৌদি এসেছে, আর বেশি কথা বলবে না, এই বাক্যটির আরবি অর্থ হবে তানি মাররা মাফি গিরগির জিয়াদা। এখানে তানি মাররা অর্থ আর বা দ্বিতীয়বার, মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা বলবে না, তানিমাররা মাফি গিরগির জিয়াদা, আর বেশি কথা বলবে না,
আজ অনেক গরম বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম হার জিয়াদা সাদিক। এখানে আলিউম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ অনেক, সাদিক অর্থ বন্ধু। আলিউম হার জিয়াদা সাদিক, আজ অনেক গরম বন্ধু, আমি বাহিরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরে কাজ করি, আমি এখন ওমান আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ আলহীন ওমান। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, আলহীন অর্থ এখন। আনা মজুদ আলহীন ওমান, আমি এখন ওমান আছি। এখন একটু একটু বৃষ্টি আসছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন শোয়াইয়া শোয়াইয়া মাতার ইজি। এখানে আলহীন অর্থ এখন, শোয়াইয়া শোয়াইয়া অর্থ একটু একটু, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসছে। আলহীন শোয়াইয়া শোয়াইয়া মাতার ইজি, এখন একটু একটু বৃষ্টি আসছে, এখানে গরম নাই আজ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি হার হেনা আলিউম। এখানে মাফি হার অর্থ গরম নাই, আলিউম অর্থ আজ। মাফি হার হেনা আলিউম, এখানে গরম নাই আজ। বন্ধু, কাজ কখন শেষ হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিদা খালাস শোগল। এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ, শোগল অর্থ কাজ। সাদিক মিতা খালাস শোগল, বন্ধু কাজ কখন শেষ হবে? রাত 8টায় কাজ শেষ হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বিল্লেল তামানিয়া শোগল খালাস। এখানে বিল্লেল অর্থ রাত, তামানিয়া অর্থ আট, শোগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। বিল্লেল তামানিয়া শোগল খালাস, রাত 8টায় কাজ শেষ হবে। না বন্ধু, একটু ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে লা সাদিক সবর শোয়াইয়া। এখানে লা অর্থ না, সাদিক অর্থ বন্ধু, সবর অর্থ ধৈর্য ধরা, শোয়াইয়া অর্থ একটু। লা সাদিক সবর শোয়াইয়া, না বন্ধু একটু ধৈর্য ধরো, কাজ শেষে তারপর তুমি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শোগল খালাস বাদেন ইন্তানুম। এখানে শোগল খালাস অর্থ কাজ শেষে, বাদেন অর্থ তারপর, ইন্তানুম অর্থ তুমি ঘুমাও। শোগল খালাস বাদেন ইন্তানুম, কাজ শেষে তারপর তুমি ঘুমাও। আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা ইজি নুম। এখানে আনা অর্থ আমার, মা ইজি অর্থ আসে না, নুম অর্থ ঘুম। আনা মা ইজি নুম, আমার ঘুম আসে না।